নাফ নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আবারও আসছে রোহিঙ্গারা। গত তিন দিনে অন্তত 700 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে প্রশাসন। নাফ নদীতে নৌকা চলাচলের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় এখন প্লাস্টিকের জারিকেন, কাঠ, বাঁশ ও দড়ি দিয়ে তৈরি ভেলায় করে টেকনাফের শাহপুরের দ্বীপের জারিয়ার পাড়ায় অনুপ্রবেশ করছে তারা। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছে, মিয়ানমারের সেনাবাহিনী নতুন করে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করেছে, আগুন দেওয়া হচ্ছে বাড়িঘরে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য নির্ধারিত জমিতে আবাসন তৈরি করে সরকার মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। মোট 3000 একর জমিতে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে এবং এই যে যে নতুন যে জমি রয়েছে সেখানে আমরা তাদের জন্য স্যানিটেশনের ব্যবস্থা করেছি, সেখানে আমরা তাদের জন্য পানির ব্যবস্থা করেছি এবং তাদের আমরা থাকার ব্যবস্থা করেছি এবং সকল ধরনের মানবিক সহায়তা তাদেরকে প্রদান করা হচ্ছে। একসাথে বিপুল সংখ্যক রোহিঙ্গা অবস্থান করলেও উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা ফিরে এসেছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই রাস্তার মধ্যে প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ লোক আপনার রাস্তায় রাস্তায় ছিল, এখন তো আর এই অবস্থান নেই, এখন অনেকটা শৃঙ্খলিত। রোহিঙ্গারা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।